মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকাতে নিজের বাড়ি থেকে স্কুটিতে স্ত্রী মৌসুমী হাজরাকে বসিয়ে নিজের ভোট দেওয়ার কেন্দ্রে তথা 211 নম্বর বুথে স্মৃতিকণা উচ্চ বিদ্যালয়ে হাজির হলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। তবে এই বুথে ভোট দিতে ঢোকার আগে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগ করে বেশ কিছুক্ষণ বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপরে এই ভোট দেওয়ার পর বিভিন্ন যে ইস্যু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়েছেন, শুনে নেওয়া যাক কি জানিয়েছেন। ঠিক আছে, একটু বোঝার পড়তে ওনার সমস্যা হচ্ছে। এখন এখানে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমার ওয়ার্ডে, সারা রাত কয়েক হাজার ছেলে মেয়ে সারা রাত জেগেছে, দেখতেই পাচ্ছেন যে ওয়ার্ডকে কিভাবে সাজিয়েছে, এতই তারা উত্তেজিত যে কয়েক হাজার ছেলে সারা রাত জেগেছে, তাদের একটাই উদ্দেশ্য সারাদিন এখানে ঘোরা। তার মানে এই নয় যে তারা কেউ ভোট কেন্দ্রে গিয়ে অন্য লোকের ভোট দিয়ে দেবে। এখানে যারা আমাদের সিএপিএ আছেন, আমি জানি না যে যিনি ছিলেন গেটেতে, ওনাকে আমি বললাম যে আমি ক্যান্ডিডেটের যেটুকু আমি জানি রুলস রেগুলেশন, ক্যান্ডিডেট যে কোনো বুথ কেন্দ্রে যেতে পারে, আলোচনা করতে পারে, কথা বলতে পারে। তো আমি বলার পরেও আবার আমি বললাম যে আমি এই কেন্দ্রের ভোটার, তারপরেও উনি বললেন যে আমি কমান্ডোকে জিজ্ঞেস করেছি। আমি জানি না যে কেউ ভোটার বলার পরেও কারো কাছে জিজ্ঞেস করতে হয় কেন, কারণ ভোটার সে আসবে ভোট কেন্দ্রে ভোট দেবে। এখন সিএপিএফ যারা, প্রবলেমটা এখানেই যে তারা না আমাদের বাংলা মানুষের ভাষা বোঝে, সংস্কৃতি বোঝে, কালচার বোঝে, তাদেরকে একটাই করে পাঠানো হয়েছে যে যদি তুমি দেখো যে তৃণমূলের লোক হয় ওদেরকে বাধা দাও, তুমি ওদেরকে বিভ্রান্তি ছড়াও, প্রভাবিত করার চেষ্টা করো সাধারণ ভোটারদেরকে। এটা করেছে লাস্ট পার্লামেন্ট ইলেকশনে বহু জায়গাতে, যে কোমল মে ভোট ডালনা হোগা আব তো আমারই গভর্নমেন্ট বানেগা, 21ও সেম করেছিল বহু জায়গাতে প্রভাবিত করার চেষ্টা। তো আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এটাই বলবো যে যে কোনো রাজ্যে ভোট গ্রহণ করার ক্ষেত্রে রাজ্য পুলিশের উপরেও সেম আস্থা রাখা উচিত, কারণ যে আজকে সিএপিএফ যারা এসছেন, সিআরপিএফ এবং সিআইএসএফ সমস্ত বিজেপির এমএলএদের, সমস্ত বিজেপির নেতৃত্বদের পাড়া দেন, এবং তাদের দায়িত্ব নিয়ে বলছি যে তাদের মধ্য দিয়ে এই সিএপিএফ জওয়ানদেরকে কন্ট্রোল করা হয়, কারণ ডাইরেক্ট যেহেতু করা যায় না, ইনডাইরেক্টলি এনাদের যারা কমান্ডো আছেন এমএলএ এবং বিজেপি নেতৃত্বে যে সিআইএসএফ এবং সিআরপিএফরা গার্ড দেয়, সিকিউরিটি যারা, কারণ দেখতেই পান এখন তো এমএলএ বিজেপির যারা আছে বা নেতারাও যারা আছেন, থেকে 4-5 জন সিআরপিএফ সিআইএসএফ নিয়ে ঘোরে। আমি জানি না যে, কারণ আমি তো নিজে 40 মাস জেলার সভাপতি, আমার তো কোনো সিকিউরিটি লাগে না, কিন্তু একলাই ঘুরি। যখন সিপিএম এখানে ক্ষমতায় ছিল, গামছাপড়া বন্দুক নিয়ে রাস্তায় লোক ঘুরতো, তো আমরা তো একাই যাতায়াত করতাম মোটর সাইকেলে করে, কোথায় বিনপুর, সিলদা, হবিবল্লভপুর, এদিকে রামজীবনপুর, এদিকে ঘাটাল, কোনোদিন আমাদের কোনো অসুবিধা হয়নি। আমি জানি না যে বিজেপির, কারণ সিআরপিএফ সিআইসিএফ তারা কেন্দ্রীয় জওয়ান, তাদের কাজ হচ্ছে ভারতবর্ষের মানুষের নিরাপত্তা দেওয়া এবং ভারতবর্ষের যে সীমান্ত আছে সেই সীমান্তে পাহারা দেওয়া। এখানে বিএসএফকে নিয়ে এসে কী করা হয়, কেন সিআরপিএফ সিআইসিএফকে দিয়ে বিজেপির নেতৃত্বের গার্ড দেয়া, আমার জানা নেই। আপনি কি আশঙ্কা করছেন প্রভাবিত করার চেষ্টা করছে? দেখুন, ওটা ওদের কালচার, বাট আমি এটাই বিশ্বাস করি কি, আমি সব জায়গায় গেলে সেখানে একটা কথাই বলি যে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত মানুষকে এই অধিকার দিয়েছে যে একজন মানুষ কাকে সে জনপ্রতিনিধি হিসেবে বাঁচবে, কাকে সে বেস্ট মনে করবে, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এবং আমি আমার যেখানে গেছি, ধরুন একটা বিভিন্ন সংগঠনে মিটিং রাখা হয়েছে, সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, সেখানেও আমি বলেছি আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, বাট আমি আপনাকে কোনোদিন বলবো না কি আপনারা আমাকে ভোট দেন, যদি আপনারা মনে করেন যে যত প্রার্থী হয়েছে তার মধ্যে আমি বেশ, তো আমাকে আপনারা আশীর্বাদ করবেন, সাপোর্ট করবেন, কিন্তু আমি এটা বলবো না আপনাকে কি আমাকেই ভোট দিতে হবে, কারণ এটা আমার বলার অধিকার নেই। আমার একটাই বলতে পারি মানুষকে যে যদি মনে করেন যে আবার আপনাদের মধ্যে দিয়ে, এখন ভোট 9টা, মাত্র 14% ভোট হয়েছে এখনও সারাদিন, যদি যতজন ক্যান্ডিডেট হয়েছে তার মধ্যে যদি মনে করেন যে সুজাহেরা ক্যান্ডিডেট হিসাবে আপনাদের কাছে ভালো, যদি মনে করেন যে সুজাহেরা আপনাদের জন্য উপকার বা আপনাদের পাশে দাঁড়াতে পারবে, কারণ আমি সবাইকে বলি যে আমি অন্তত কিছু না করতে পারি মানুষের বিপদে, মানুষের অসময়ের বন্ধু হিসেবে তার পাশে দাঁড়াতে পারি, তো যদি আপনারা মনে করেন, তো আপনাদের সংবিধান যে রাইট দিয়েছে, অধিকার দিয়েছে, সেই অধিকার নেনে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করার জন্য আপনাকে আপনারা ভোট দেন। যদি মনে করেন যে না সুজয় ভালো নয়, সুজয়ের চেয়ে বেস্ট আরও কেউ আছে, তাকে আপনারা ভোট দেন, কিন্তু নিজের ভোট নিজে দেন। এক্ষেত্রে আমার একটাই সবার কাছে আজ, সংবিধানকে সামনে রেখে সবাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। একটু স্লো, সাথে সাথে নির্বাচন কমিশনের ভীষণ গাফিলতি, এত মেশিন খারাপ,
সকাল থেকে ইভিএম মেশিন খারাপ, ইভিএম মেশিন খারাপ, ভিভিপ্যাডের প্রবলেম। আমি জানি না যে নির্বাচন কমিশন কেন এই বিষয়ে আলোকপাত করেনি, কারণ এটা নিয়ে এর আগে বহুবার বলা হয়েছে। এরপরে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রেতে প্রায় আলো নেই, কারণ বিভিন্ন প্রাইমারি স্কুলে ভোট নেওয়া হয়, সেই প্রাইমারি স্কুলগুলোতে কেন ইনফ্রাস্ট্রাকচার আগে এগুলোকে রেডি করা হলো না, ক্লিনিং নেই, যারা ভোট নিতে এসছে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেত্রে কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন নেই, লাইট নেই। এই যে দেখছেন ভোট গ্রহণ কেন্দ্র, একটু পরে কত রোদ, একটা লম্বা লাইন হলে কোনো ছাউনি নেই, কেন নেই? নির্বাচন কমিশন এই ব্যবস্থা কেন করবে না? নির্বাচন কমিশনের চরম গাফিলতি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, ভবিষ্যতে নির্বাচন কমিশনের এই বিষয়টাকে আলোকপাত করা উচিত বলে আমি মনে করছি, কারণ এত ইভিএম মেশিন খারাপ এর আগে কোনোদিন হয়নি।